হ্যালো, গুড মর্নিং। এই দেখো, ছেলেরে স্কুলে নিয়ে আইছি। সে আমার নানি আসবে না, কান্না করতেছে, মা গেলে যাব। এই আবার আইছি, সে হাজবেন্ড ছেড়ে দিয়ে গেল, নিয়ে আইছি স্কুলে। ও ভিতরের দিকে রয়েছে, আনে এই যে টিফিন বেল দিয়েছে, তাই আমি সাথে ওই কথা কইনি। ও ভিতরে রয়েছে, এই ছেলের স্কুলেতে চলে আইছি। এসে এখানে টিফিন আর বাইরের তো আনাইছিল, বানাই নাই, মানে ওরা খাইছে, মাই খাইছে, মায়ের বাবা খাইছে। আজকে সোমবার, বাইরের জিনিস আমি টিফিন টিফিন খাবো না, দুধ বসাই দিছি, দুধ দিই, মুড়ি দিয়ে খাইতে পারি। ওরা সবাই টিফিন খাইছে, কী হয়রান করতেছে সল, মানে আমার নানি যাবেই না স্কুলে, সে ওরে নিয়ে গেছে, কালকে আবার কী করবো কে জানে। স্নান করে চলে আসি, পুজো দিয়ে দিচ্ছে, খুশবু হয়েছে, খুশবু দিয়ে দিচ্ছে পুজো, কারণ আমার রান্না বাড়া কিচ্ছু হয় নাই, ঘরে রয়েছে, আমি শুধু একটু পুজোটা দিয়ে দে। মাথায় একটু শ্যাম্পু দিছি, রান্না ঘরে যাইছে, রান্ধবো তাই, ভাত বসাই দেবো, ভাত সকালে তো মুড়ি টুড়ি খেলাম, ওরা টিফিন টিফিন আমি খাইছে, একটু মানে সকালে মিষ্টি জিনিস খাইয়ে চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে দুধ দিয়ে খাইছে, এখন একটু ঝালের জিনিস যেন খাতে ইচ্ছা লাগতেছে, জল দিয়ে দেখে একটু আলু সেদ্ধ, ডাল টাল করে একটু সাদা সাদা, আজকে সোমবার সাদাই রান্ধবো, সাদাটা করে দেবো। আমি তো একটু ঝালই খাই, আমার একটু আগে অনেক ঝাল খাতাম, তারপরে মাঝে অসুবিধার জন্যে আর ঝাল টাল খাই না, মানে একটু অসুবিধা, ডাক্তারও মানা করছিল, বলতে অনেক কমাই দিয়েছিলাম, এখনও অনেকই কমই খায়, আগে জব্বর ঝাল খাতাম, মানে অল্প করে খাই ভাত। আর ওই ছেলের পায়ে তো একটু প্রবলেম আছে, ওই জন্যতে কটকও নিয়ে যেতাম যে সময়, ওই সময় প্রবলেমটা হয়েছে, মানে পেটে জ্বালা করতো, খুব পেটে জ্বালা করতো, গলা জ্বালা করতো, কানে জ্বালা করতো, বিশাখাপট্টনাম দেখ, অনেক জায়গা 3 বছর ধরে এনি উনি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, তারপরে যে এখনই ভালো আছি। আর ছেলের ওই পা তো মানে কটকে নিয়ে যেয়ে দেখা, জন্মের থেকে ওর মানে পাটা একটু এরম এরম ব্যায়াম, মানে ভিতরের দিকে এরম পা সিধা পা হয়েছিল না, ওই ডাক্তারটা ধ্যানও করে এখনই ভালো আছে, তাও পা আঙ্গুলগুলো একটু ব্যান্ড ব্যান্ড একটু আছে, তা মানে দৌড়োদৌড়ি হাঁটা চলা সব ঠিকঠাক করে দেখাবো ছেলের পা কীরকম। চলো রান্ধি সারি, এই ভাত নামাই দিছি, বেগুন ভাজ দিছি, আর এই ডাল, আজকে তো সাদা রান্ধবো, ওই জন্য এই ডাল ডোলটা দিয়ে আসছি। ছেলের আমি স্নান করাবো, ছেলের স্নান করতে গেলে ও নদীতে যাবে, এত সুন্দর স্নান করবে, কিন্তু বাড়ি ওরা স্নান করতে পারাবো না, মানে কান্দা কাটি করবে, সে জোর করে নিয়ে তার স্নান করাচ্ছে, নদীতে যাওয়ার কথা কো দেখে না, রেডি পো কান্দা কাটি করবে, স্নান করতে যাবেই না, আর আজকে মেঘালা মেঘালা পাক করছে, তো মানে বর্ষা এই আসবে, এই আসবে, এরকম যাবো ছেলেকে স্নান করাবো। এই খাটের এই অবস্থা, এই সব এনে গোছাতে হবে, সব খেলার জিনিস তলে ফেলাইছে, এই যে সারা খাট মাঠ ভরছে, সে গ্রান্ডারটা নিয়ে এই যে খুলতেছে, ভরতেছে, এ ভরতেছে, একটু গোছাইনি। এই দেখো ধ্রুবের পা, এই যে আগে পুরো এই পাতাটা এরম হয়েছিল, এদিকে ঢুকোনো ছিল, মানে প্লাস্টার করে করে, এই এখন তাও এই আঙ্গুলগুলো একটু ব্যান্ড আছে, এরকম আর সিধা নাই আর কি, আঙ্গুলগুলো তবু একটু ব্যান্ড ব্যান্ড আছে, হাঁটা চলা খেলা সব কিছু ওর করতে পারে, এই হওয়ার জন্যই প্রায় আমরা জন্মেছ এটা এরকম কিনা, 1.5 বছর উপরে আমরা গ্রামে যাই না, বাবার বাড়ি যাই নাই, খালি মেডিকেলে মেডিকেলে দৌড়াদৌড়ি করছি, কি করবো কবে নেবো এইসব টেনশন, জানো তো একটা মা ছেড়ে কত একটা কষ্ট ব্যাপার, ভগবান কি কয়, আমি তো হাঁটা চলা সব কিছু ঠিক আছে, আশীর্বাদ করো যেন আর কোনোদিন অসুবিধাও না হয়, মানে খেলাধুলা সবার নর্মাল বাচ্চাদের মতন, ও যেন খেলে ভবিষ্যতে যেন অসুবিধা না হয়,
সেটা খালি ভগবানের দ্বারা ডাকে যে অসুবিধা যেন না হয় কোনোদিন, পাঁচ জনে যেন ওর কোনো অসুবিধা না হয়। অনেক ব্যান্ডেজ করছি পা, এদিকে মানে চপ্পল ফপল ও এটা ওটা করে তারপরে যে মানে ঠিকভাবে পাতাচ্ছে, দৌড়োদৌড়ি খেলাধুলা সব করতে পারে। দেড় বছর উপরে গেছিল, আমরা গ্রামে যাই নাই। তারপরে দেড় বছর পরে গেছি, এই সময় আমার এর জন্যে আমার না আমার ওর বাবা আমার কোনো দিন কিছু কইছে কি শ্বশুর বাড়ির তো কোনো দিন আমার কিছু কই নাই, কি আশেপাশের লোক তাদের মুখ আর কে বন্ধ করে। এই মায়ে হোক গ্রহণের গ্রহণ লাগছিল ওই সময় মানে কিছু করছে ওরকম ওরকম দুনিয়ার কথা, যে যা কই পারুক। আমার উদ্দেশ্য ছিল আমার সলটার আমি কী করে ভালো করবো, আমি কী করে ওর পাড়া ঠিক করবো। এখন হয়তো ভালো আছে, ভবিষ্যতে যেন কোনো অসুবিধা না হয়। চলো অনেক কথা তো কয়ে দিলাম তোমাকে, ধরে যাই তোমার সব ভালো আছে, আমার আর কোনো টেনশনই নেই। টেনশনই খেলে ওর তো কি যে ভবিষ্যতে যেন ওর জন্য কোনো অসুবিধা না হয়। রান্না হয়ে গেছে, এখন ছেলের স্নান করাবো, সে স্নান করাবো কয়ে আর স্নান করতে পারিনি, খেলাধুলা করতেছে আর ওই বসে টিভি দেখতেছে। এই যে সবার জন্য ভাত বাড়ছি, এই যে আজকে মেনুতে আছে আলু সেদ্ধ, বেগুন ভাজা, পাঁপড় ভাজি, ডাল আর ফুলকপি ভাজি, আর আচার আছে, এই সবাই দিছি। আমরা তো অনেক তলে বসে খাচ্ছি, এই ধ্রুবরে খাওয়াচ্ছে, এই ধ্রুবের ভাত ওরা খাওয়াই সারলে আমি খাবো সবাই। নাও তুমি নাও, খাই নি সবাই মিলে তালি। সন্ধ্যা দিয়ে দিচ্ছে খুশবু, আর আমি একটু দুধ গরম দিয়েছি ছেলেটা খাওয়াবো, একটু চা বসাই দিচ্ছি। চা খাই না অনেক দিন, এখন দুই দিন আছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু মেঘলা মেঘলা করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটু চা একটু খাচ্ছি সন্ধ্যার সময়। যে সকালে তো চা খাই নাই, আজকে সকালে চা খাই নাই, চলে গেলাম ছেলের স্কুল নিয়ে চাটা খাই নাই, সন্ধ্যার সময় অনেক উদ্দেশ্যে একটু চা খাই নি। বি কই বি ভালো হবে শোনা, দেখো ধ্রুব লেখতেছে, ম্যাচিং টা ভালো, মাত্র ম্যাচিং ভালো করে। আগে দেখে নাও, আগে দেখে নাও তারপরে দাগ দেবা। ডি ভালো করে করো, ডি 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 দেখো নাকি মানে লেখুক, দুরূপ লেখতেছে লেখুক, ডি করে দাও, ওকে ই ই ই ই ই ই কই ধান, আমার ধান লেখতেছে, হ্যাঁ ই এনি কই। যদি একটু কান্না বন্ধ করতো তাহলে আর একটু ভালো হতো, যে কান্নাই বন্ধ করে না স্কুলে। আমি অল্পটু সময়ের জন্য একটু সাইড হয়ে গেছি, যে কী করে আবার কান্না আরম্ভ করে দিচ্ছি, অল্পটু কান্নাটা যদি একটু বন্ধ হতো তাহলে ভালো হতো। এই কালকে ভাবছি যাবো, আর আর দুই দিন একটু সাথে সাথে যাবো, রাত্রির ডিনার ডাল, দুপুরে ডাল ছিল তাই গরম করতেছি, আর এই আলু ভাজতেছি, এই যে আলু ভাজা আর রুটি বানাবো, এই যে রুটি আটা সেটকে রাখছি, যে রুটি বানাবো। এই যে আমাকে রাত্রির ডিনার রুটি উটি বানায়, একটু ব্লাউজের পিস একটা ছিল কাটছি, তারপরে এখন বাজে গেছে দশটা, ছেলে তো আজকে দুপুরে ঘুমাইছে, ও ঘুম আসতেছে নাও, তো এই যে খাবো ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে, আর আমাকে রুটি বানাইছিলাম আলু ভাজা ডাল, আর ভাত ছিল দুপুরে অল্প অল্প করে নিছি, এই যে খুশবুর খাওয়া গেছে।
কুকুর খায় গেছে আমরা খালি খাবো তাহলে এখন ভিডিওটা রাখি যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর স্বামীর সাথে সাথে শেয়ার করে দিও টাটা